এলেন ডাক্তার বাবু, রিপোর্ট দেখেন, রিপোর্টে কি আছে? কই দেখি, তোমার রিপোর্টে তো টিবি আছে গো। কি টিবি আছে? ভুলবার রিপোর্ট দিয়েছে গো ডাক্তার বাবু। কেন? আমার ঘরে তো টিভি নয়, এলসিডি আছে। আমার শাশুড়ির বন্ধনে লোনের টাকা থেকে আমি এলসিডি কিনেছি, আর এখানে ভুলভাল রিপোর্ট দিন দিয়েছে। এই রিপোর্ট যদি আমার শ্বশুর বাড়িতে দেখে তো কি বলবো বলেন তো? জানতো রিপোর্টটা দেখছি আর সারা দিকে কোন পাগল ছাগল রে ভাই। না ডাক্তার বাবু ঠিকই বলছে, ওর ঘরে টিভি নাই, এলসিডি আছে, এত বড়। আরে বিহাই নাকি? এসেন এসেন এসেন, বিহাই বসেন। আর বলিয়েন না বিহাই, বাইরে এত গরম। হ্যাঁ বিহাই, বিশাল গরম। তা বিহাই কিছু খাওয়া দাওয়া করেন? না না থাক। এই না না কিছু খান। তা ঠিক আছে আনেন তো বিহাই। পানি খাবেন না শরবত খাবেন? শরবতই আনেন। আচ্ছা তো প্লাস্টিকের গ্লাসে দিব না কাঁচের গ্লাসে? কাঁচের গ্লাসে। আচ্ছা ফুল তোলা না প্লেনের মধ্যে? ফুল তোলা। আচ্ছা গোলাপ ফুল না জবা ফুল? গোলাপ ফুলেরই আনেন। তা লাল গোলাপ না সাদা গোলাপ? লাল গোলাপ। না বিহাই, ওই লাল গোলাপের গ্লাসটা আমাদের বাড়িতে নাই, না হলে তো আপনাকে এক গ্লাস শরবত খিলাইতে এমন কি আছে? কি ব্যাপার রে ভাই, তোকে নিচে খুঁজে এলাম, তুই উপরে কি করছিস? আর কি করবো রে ভাই, হাওয়া খেয়েছি। শুনলাম নাকি ভাবির সঙ্গে তোর কাল খুবই ঝগড়া হয়েছে? হ্যাঁ রে ভাই, বিশাল ঝগড়া হয়েছে জানিস। তাই নাকি? তারপর? তারপর কি হবে, যা হয়। তোর ভাবি আমার সামনে এসে হোটা ফেড়ি আমার সাথে কথা বললে। তা ভাবি কি বললে শুনি। আর কি বলবে, বললে খাটের তল থেকে বেরিয়ে নেছো আর মারবো না। স্যার কেলো, বাড়ি যাবো। না বাড়ি যাওয়া হবে না, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে বাড়ি যাওয়া হবে। আগে দিনও কিন্তু বলেছিলেন বাড়ি যেতে দেননি। না না, আজকে যে আমার প্রশ্নের উত্তর দিবে সে আগে বাড়ি যাবে। কোন বান্দর আমার লাঠিটা ফেললে রে? স্যার মেরাজ, স্যার এবার বাড়ি গেছি। এই বাড়ি যাওয়া হবে না, বস। ওই মাস্টার, কথা দিয়েছো কথার দাম রাখো, না হলে পরিণতি খুব খারাপ হবে।